মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ভোট পরবর্তী হিংসার ঘটনা অব্যাহত মুর্শিদাবাদে, রাজনৈতিক উত্তেজনার ছবি ফের উঠে হলো ডোমকলে। বৃহস্পতিবার রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তৃণমূল কর্মী সমর্থকদের ওপর বোম মারা এবং গুলি চালানোর অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ডোমকল থানার সুলতানপুর গ্রামের দিলধারপাড়া এলাকার ঘটনা। অভিযোগ, হঠাৎ বাজি ফাটাতে শুরু করে কংগ্রেসের কিছু কর্মীরা। তার প্রতিবাদ করাই শুরু হয় তৃণমূল কর্মী সমর্থকদের সাথে বচসা, তারপরেই শকেট বোমা মারা হয় বলে অভিযোগ। ঘটনায় এক বালক সহ চারজন গুরুতর আহত। আহতদের বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আমরা তারাবি টারাবি পড়ে এসে বাড়িতে ঢুকবো, সেই টাইমে আমি যাচ্ছি, একজন এবার অন্ধকার থেকে একজন ইট মেরে দিল। যখন ইট মারলো আমার পায়ে, কিরে ইট মারলি কেন, তাই বলে পায়ে যায় হাত দিয়েছে, দেখেন হাতের এই জায়গাটাতে মেরে দিয়েছে, হ্যাঁ হাতটা ফ্র্যাকচার করে দিয়েছে। এবার চলে আসছে সবাই মিলে, এবার আমরা বলছি যে তোরা এরকম মাছ ছেড়েছো, আমরা পালিয়ে যাই বলে সবাই গুছিয়ে আসছি, আর এমন টাইমে ওরা অমনি শকেট বম মারিয়ে দেন, বাদ বাকিগুলো খাম হয়েছে। পাঁচজন আহত, 11 বছরের এক বালক আহত হয়েছেন, শাহাবুদ্দিন শেখ, আকবর শেখ, বজলুর রহমান। রাতের ঘটনায় শুক্রবার সকালেও এলাকা জুড়েই থমথমে পরিবেশ, উৎকণ্ঠায় আহতদের পরিবার পরিজনেরা। আহত বালকের আত্মীয়ের দাবি, বিনা কারণেই ছোট বালকটি আহত হয়েছে। বাচ্চা ছেলে আমার মাদ্রাসায় পড়তে দিছি, এই কদিন বার হলে ছেলে আমার চলে আসবে, ওকে 7 বছর মাদ্রাসায় পড়তে দিছি, সেই ছেলেকে আমার দেখে নিয়ে এতক্ষণ কিনি সব তামান সব ছাড়া বাধাই খাওয়া হয়ে গেছে। কেন ঘটলো এই ঘটনাটা, কারা ঘটালো? অন্য কিছু না, খালি দিন আমাকে ভোট দিছে, এই আশা কিছু না। বাড়ির সামনে তাড়িয়ে একবার, ধরেন 3 গ্রামের মানুষ এক হয়ে একবার হুই কে তাড়িয়ে এসে, ধরেন আমাকে ঝাড়ি দিল ছকে পরপর 2টি, আর ওই 2 বমে ধরেন 5-6টা খাম হয়ে গেছে, একবার যাহাই একবার জখম অবস্থা বহরমপুর ভর্তি আছে। আর ওইখানে ওই গাছতলাতে নিষেধ করার কারণে ধরেন ওই কে রড দিয়ে মেরেছে, কে লাঠি দিয়ে মেরেছে, কে হয়তো বাঁশ দিয়ে মেরেছে, এরকমভাবে মেলা মানুষই ধরেন 10-20 জন এমনি খামটাম পিলিটিলি গেলছে লেগেছে। এই ঘটনায় ডোমকল থানায় অভিযোগ দায়ের আহতদের পরিবারের তরফে। ভোটে তৃণমূল এই অঞ্চলে লিড দেওয়ায় সিপিএম কংগ্রেস পরিকল্পিতভাবে এই আক্রমণ করেছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এই নির্বাচনে আমরা এই ডোমকল সাবডিভিশন, ডোমকল বিধানসভা এবং ওই অঞ্চলের ওখান থেকে আমরা প্রচুর লিড পেয়েছি। আমাদের নেতা শমীক হোসেন তার নেতৃত্বে আমরা ডোমকল বিধানসভায়, আমরা প্রতিটা অঞ্চলে এবং পুরসভায় এখানে লিড করেছে, তাই কিছু সিপিএম কংগ্রেস তাদের সহ্য হচ্ছে না, তাই সহ্য না করতে পেরে আমাদের কর্মীরা বসেছিল এক জায়গায়, তাদেরকে বম মেরেছে। যদিও এই ঘটনাকে গোষ্ঠী কোন্দল বলেই পাল্টা দাবি কংগ্রেসের। ডোমকলের 2 মহান নেতার 2 গ্রুপ, তারা ভাগ বাটরা নিয়ে একে অন্য গোষ্ঠীকে তাড়া করেছে, তারা কে কাকে সাহায্য করেনি, তার জন্য এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীকে বোমা মেরেছে। এর সঙ্গে কংগ্রেস কী করবে? সামনে কোনো পঞ্চায়েত আছে নাকি? সামনে কোনো পৌরসভা আছে? সামনে কোনো বিধানসভা আছে? না সামনে কোনো লোকসভা আছে? না কংগ্রেসের এমন কিছু ভোট ব্যাঙ্ক আছে যে 5টা বোমা মারলে বিরাট কোনো ভোট ব্যাঙ্ক ফিরে আসবে? তো কংগ্রেসের হাতে কিছুই নাই। ফলে এগুলো হচ্ছে গোষ্ঠীর লড়াই, দৌড়াদৌড়ির লড়াই। দিদিমণি দৌড়াচ্ছেন, তৃণমূলের কর্মীরা দৌড়াচ্ছেন, পার্থক্য এটা, উনি জয় শ্রীরাম বলে দৌড়াচ্ছেন, এরা ভাগবাটরা নিয়ে দৌড়াচ্ছেন, এর সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্কই নেই। পবিত্র রমজান মাসে মনমোহিনী আপনাকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা। কেনাকাটায় আপনি পাবেন সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার উপর রয়েছে লাকি ড্র কুপন। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।